আজকে আমি দেখাচ্ছি তোমাকে, যে কোনো একটা মডেল নিচ্ছি, সেটা স্পেয়ার হতে পারে, বক্স হতে পারে, যে কোনো একটা মডেল নিয়ে ওইটাকে একদম ওই মডেলটা পুরো ধুলোর মতন উড়ে চলে যাবে। ধরো এটা একটা মডেল, এই এই মডেলটা আমি করবো কি, ওপর থেকে নিচে অব্দি পুরো ধুলোর ডাস্ট হয়ে এক যে আকাশে উড়ে চলে যাবে, বা একটু একটা হাওয়া দিল ধুলোটাকে নিয়ে কিছু পার্টিকেলস হয়ে ওপরে চলে আবার নিচে পড়ে গেল, এমনও হতে পারে। এই জিনিসটা আজকে দেখাবো। তার জন্য আমার সব থেকে আগে দরকার, যেটা আমি ফ্ল্যাশে আমি করে নিতে পারি, ফ্ল্যাশ বা প্রিমিয়ার যেখানে খুশি আমরা একটা করে নিতে পারি, এই এই একটা ইমেজ সিকোয়েন্স। এই ইমেজ সিকোয়েন্সে আছে কি দেখো, এই এটা আমি এফ চেকে খুলছি, এফ চেক ইমেজ সিকোয়েন্সে কি আছে তুমি দেখতে পাবে। তাহলে এটা আমি একটা অ্যানিমেশন প্লে করলাম, দেখো এটা গায়েব হয়ে যাচ্ছে আর কিছু না। একবার পুরো প্লে হয়ে গেলে খুব ফাস্ট আসবে, না হলে এটা পুরোটা গায়েব হয়ে যাবে। ঠিক আছে, আর একবার দেখে না, এইরকম করে গায়েব হয়ে যাচ্ছে, এটা পুরোটা হবে। ঠিক আছে, এই আমার ইমেজ সিকোয়েন্স। এটা মিনিমাইজ করলাম, এবার যাচ্ছি আমি একটা, আমি ধরো বালতি নিচ্ছি, একটা বালতি বানাচ্ছি সিলিন্ডার, এটা আমি সেগমেন্ট কম করে নিচ্ছি, 12 হাইট সেগমেন্ট 3, ধরো এটা একটা বালতি, বা ড্রাম এটা আমি ধরলাম একটু বি টিপে এই এটা ফুলিয়ে দিলাম, একটা বালতির মতন আমি করে দিলাম। ঠিক আছে, বালতিটার নিচটা আমি ঠিক করে দিই, মডেলটা যাতে একটু পারফেক্ট থাকে। ঠিক আছে, এই আমি যে কোনো একটা মডেল নিতে পারি, এর একটু থিকনেস দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়, এই একটা হালকা থিকনেস দিয়ে একটা 3 প্রেস করে দিলাম। দেখি একটা বালতি, বালতি বা কাপ যা খুশি বলতে পারি এটাকে, ঠিক আছে একটা বালতি বা কাপ যা খুশি হতে পারে এটা। এইটাকে আমি ভ্যানিস করবো, এখানে ডাস্ট পার্টিকেলস হয়ে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তার জন্য আমি করছি, আগে আমি একটা এটাকে আমি একবার হিস্ট্রি মেরে দিই, হিস্ট্রি মেরে উড়িয়ে দিলাম হিস্ট্রি। এবার যাচ্ছি এটার মধ্যে একটু, আমি একটা ল্যাম্বার্ড নিলাম, ল্যাম্বার্ড নেওয়ার পর আমি যাচ্ছি এই এখানে গিয়ে ওপেন করলাম ফাইল, ফাইল করে এই যে প্রথম যে আমার ইমেজ সিকোয়েন্স ফাইলটা আছে পিএনজি, পিএনজি ফরম্যাটে নিয়েছি যাতে নিচের গুলো যাতে ব্ল্যাঙ্ক থাকে। ঠিক আছে, এই ফরম্যাটে আমি নিলাম, এটা 6 মারলাম, দেখি দেখো নিচের গুলো আমার ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমার অ্যানিমেশন কি প্লে হচ্ছে দেখি, অ্যানিমেশন কিছু প্লে হচ্ছে না এখন। আর এটা আমি একটা প্ল্যানার ম্যাপ মারলাম, এটা আমি যাচ্ছি সরি পলিগনে গেলাম, এই গিয়ে প্ল্যানার একটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস বা জেড অ্যাক্সিস একটা প্ল্যানার নিয়ে নিলাম, ঠিক আছে এই আচ্ছা, এটা যে ধরলাম এর মধ্যে গেলাম, এর মধ্যে দেখো ইউজ ইমেজ সিকোয়েন্স এটাকে অন করলাম। এবার ধরো আমার 100 100 ফ্রেমের আমার অ্যানিমেশন আছে, দেখো এই ধীরে ধীরে
এটা গায়েব হয়ে গেল, ঠিক আছে। 98 ফ্রেমে আমার অ্যানিমেশনটা আছে, চলো এটা এসে গায়েব হয়ে গেল, এই অ্যানিমেশনটা আছে। কেন আসছে বুঝতে পারছো? যেহেতু পিএনজি আছে। এবার চাইছি আমি এটা এটা ডাস্ট পার্টিকেলস হয়ে উড়ে যাবে, তাই এর জন্য আসছি আমি একটা সব থেকে ভালো করছি, আমি একটা ইয়ে নিয়ে নিচ্ছি, সিলিন্ডার কোথায় গেল, একটা সিলিন্ডার নিয়ে নিচ্ছি আবার, সরি একটা সিলিন্ডার নিয়ে নিচ্ছি, একটা সিলিন্ডার এটা মিডিল নিয়ে নিচ্ছি যাতে একদম মাঝখানে থাকে, ঠিক আছে। এই দিয়ে একটু ফুলিয়ে দিলাম, এই গেলাম ক্যাপটা শূন্য, এটা দিচ্ছি 6 6 না, এটা দিয়ে দিচ্ছি 12, এই থাক আমার একটু কমিয়ে দিই, আমার চাই না, আমার উপরের পোর্শনটা আমি জাস্ট একবার মিলিয়ে দিলাম, ঠিক আছে। এটা তুললাম, ঠিক আছে। আমি একটা কাজ করবো সব থেকে আগে, এই যে ইয়েটা আছে একটু হিস্ট্রি মডিফাই ফ্রিজ একটা মেরে দিলাম, আর এইটার মধ্যে কিছু আমি এজ লুক নিয়ে নিচ্ছি, ঠিক আছে ঠিক আছে। আমি এইখানটাও আমার লুক চাই রাখলে রাখতে পারি, এটাকে আমি নিচে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা 6 মারলাম, 1 নম্বর ফ্রেমে গেলাম, 1 নম্বর ফ্রেমে গিয়ে আমি একটা ধরো কি মারলাম এস, আর আমি গেলাম 96 নম্বর ফ্রেমে গেলাম, এটাকে নিচের দিকে নামালাম, স্কেল করে দিলাম আর একটু নিচে, এই একদম ছোট করে দিলাম যেটুকু আমার চাই এস, ঠিক আছে। তারপরে ফ্রেমে গেলাম 98 গিয়ে এটা অফ করে দিলাম, একটা এস, ঠিক আছে, ভিজিবিলিটি আমি অফ করে দিলাম। আর এইটা যে ইয়েটা আছে এটারও আমি একটা ট্রান্সপারেন্সি করে দিলাম, ঠিক আছে। আমার অ্যানিমেশনটা কি হচ্ছে দেখি, বুঝতে পারলে? আমি এটা যেমন করে নিচে যাচ্ছি, আমার এর মধ্যে যেটা একটা পার্টিকেলস আছে এটা আমার ওই ইয়ে অনুসারে আমার নিচে আসছে, দেখো দেখছো, এই আমার এই অনুসারেই আমার নিচে যাবে। এবার গেলাম আমি 1 নম্বর ফ্রেমে, এই পার্টিকেল এইটাকে ধরলাম, ধরে আমি ডাইনামিক্স গেলাম, এর মধ্যে যাচ্ছি পার্টিকেলস এমিট ফ্রম অবজেক্ট, অপশন বক্সে গেলাম, এটা গিয়ে দিচ্ছি আমি একটা নাম দিয়ে দিতে পারি, একবার রিসেট মারি, ওকে রিসেট, এটাকে নাম দিয়ে দিচ্ছি ডাস্ট, ডাস্ট একটা ক্রিয়েট করলাম, যেই ক্রিয়েট করলাম আমার দেখো চারি কোনা দিয়ে আমার পার্টিকেলস গুলো বেরিয়ে চলে যাচ্ছে, দেখো ঠিক আছে, এটাই কিন্তু পার্টিকেলস হয়ে গেল। এই ঠিক আছে, এবার যাচ্ছি আমি পার্টিকেলস এর কোনো কালার দেব, এই গেলাম এটার মধ্যে একটা ল্যাম্বার্ড নিলাম, ল্যাম্বার নিয়ে এইটার মধ্যেও একটা, এই গেলাম 1 নম্বর ফ্রেমটা এটা দিয়ে দিলাম, আচ্ছা এটা দিচ্ছি না, আমি নতুন ল্যাম্বার নিচ্ছি, ল্যাম্বার নিয়ে একটা যেকোনো পিক করলাম একটা কালার, এই এটা পিক করে দিয়ে দিলাম, ঠিক আছে দেখো, এই ঠিক আছে। এই এবার আসছি আমি যত উপরে যাচ্ছে
আমার 90 নম্বর ফ্রেমে গিয়ে এইটার যে পার্টিকলসটা আছে পার্টিকলসটা আমি ধরলাম, পার্টিকলসটা ধরলাম, পার্টিকল সেপে গেলাম। এইখানে আছে ধরো আমি দিচ্ছি, পার্টিকলসে গেলাম, সরি পার্টিকলস, আচ্ছা উইন্ডোজ আউটলাইনে গেলাম, আউটলাইনে গিয়ে পার্টিকলসটাকে আমি সিলেক্ট করলাম, দেখি ডাস্ট, ডাস্টটাকে এইখানে ধরো আমার 100 আছে, পার্টিকলস আছে 100। আমি এর মধ্যে রাইট ক্লিক করে একটা কি মারলাম, আবার গেলাম আমি 100 এটাতে গেলাম, গিয়ে একদম 0 করে দিলাম, কি মানে লাস্ট ফ্রেমে এসে আমার কোনো কি থাকবে না, দেখা ঠিক আছে, এটা একটু বাড়িয়ে দিলাম তাহলে পার্টিকলস কিন্তু চলে গেছে, আর পার্টিকলস নেই, 100 ফ্রেমের পর আর পার্টিকলস নেই, ঠিক আছে। এবার শুধু আসছে আমার এইটা, এইটা আমি যাচ্ছি 100 ফ্রেম, এই এটা আমি যাচ্ছি ধরো এই ফ্রেমে গিয়ে আমি একটা এস, আর একটা আমি যাচ্ছি এর পরের ফ্রেমে যেমন গেছিলাম এইটাকেও আমি অফ, একটা এস, দেখো এই ধরো 500 ফ্রেমের এই অ্যানিমেশনটা আছে, পার্টিকলস কিন্তু সব চলে গেছে, ঠিক আছে, আর আর তৈরি হচ্ছে না, নতুন পার্টিকলস আর তৈরি হচ্ছে না। এবার যাচ্ছি আমি একটা প্লেন, একটু বাড়িয়ে দিলাম প্লেনটা, ঠিক আছে, এর মধ্যে এবার আমি দিচ্ছি আবার পার্টিকলসটা প্লে করলাম, এইটা সিলেক্ট করলাম পার্টিকলস, পার্টিকলস গুলো এফেক্টের মধ্যে গেলাম, সরি ফ্লুইডের মধ্যে গিয়ে আমি এখানে একটা নিউটন দিয়ে দিলাম, কোথায় গেল নিউটন, নিউটন নিউটন দিয়ে দিয়ে এটাকে আমি এই দিকে এনে দিলাম, যাতে আমার পার্টিকলস গুলো এই পাশটাই আমার হাওয়া দিয়েছে, এই পাশটাই আমার একটা পার্টিকলস গুলো চলে যায়, ঠিক আছে। একবার আমি যেই আমি দেখছি, দেখি ওই পাশে যাচ্ছে কিনা, যাচ্ছে না, এখনো অনেক কম যাচ্ছে, কেন আর ম্যাগনিচিউড অনেক কম আছে, এটা আমি 50 দিয়ে দিলাম ম্যাগনিচিউড, এবার দেখি পার্টিকলস গুলো দেখো, এই ঠিক আছে, আমার কতক্ষণ যাচ্ছে এটা ধরো আমার ভাল লাগছে 100 ফ্রেম মতন আমার ভাল লাগছে, ঠিক আছে 130 ফ্রেম মতন আমার ভাল লাগছে, ঠিক আছে। এইটার মধ্যে এসে আমি সেট কি দিচ্ছি একটা, দাঁড়া এখানে দেবো না, আগে আমি একটা গ্র্যাভিটি দিয়ে দিই, এর মধ্যে গ্র্যাভিটি দিয়ে দিলাম, এর তাহলে একটা গ্র্যাভিটিও থাকলো আমার নিচের দিকে পড়ার, ঠিক আছে। আর এর এইটার মধ্যে আমি কি দিচ্ছি প্যাসিভ, প্যাসিভ পার্টিকলসটা ধরলাম আর এইটা ধরলাম, এই দুটো ধরে আমি পার্টিকলসের মধ্যে গেলাম, এখানে মেক কোলাইড অপশন আছে, মেক কোলাইড, যাতে এর নিচে পার্টিকলসগুলো ওর নিচে যেন না যায়, দেখছো বাউন্স খাচ্ছে, বাউন্স খাচ্ছে, বাউন্সটাকে আমাকে কম করতে হবে, তার জন্য কি করতে হবে আমাকে রেজিলেন্স, এটা ধরলাম কন্ট্রোল এ, এটা জিও কানেক্টর আছে, জিও কানেক্টরে যে রেজিলেন্সটা আছে এটাকে কম করলাম, ফ্রিকশনটাকে একটু বাড়িয়ে দিলাম, এবার দেখি এই এখানে কিন্তু ধুলো হয়ে গেল, ঠিক আছে। এবার কি করতে হবে আমাকে এইটা, এটার মধ্যে কাজ করতে হবে, এর যে ম্যাগনিচিউড আছে 50, ঠিক আছে, এইটা আমাকে একটু বাড়াতে হবে 500 দিলাম, দেখি এই এই এত দূর যাচ্ছে, ঠিক আছে, আরো দেবো 1000 দি, এই এখানে একটা ঘূর্ণিঝড় মতন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আমি ধরো 90 ফ্রেমে অবধি আমার এই ম্যাগনিচিউডটা বেশি থাকছে, আমি এখানে কি বললাম, আবার আমি যাচ্ছি ধরো 150 ফ্রেমে গেলাম, 150 না 120 ফ্রেমে গেলাম, এটা একদম 0 করে দিলাম,
কোনো ম্যাগনিচিউড থাকছে না সেট কি, ঠিক আছে? এবার দেখি কি হচ্ছে, এই উড়ে চলে গেল, উড়ে চলে গেল, ব্যাস ঘূর্ণিঝড়টা বন্ধ হয়ে গেল, ব্যাস যে যা পার্টিকলস নিচে পড়ে গেল। লাইফ ফরএভার আছে, কনস্ট্যান্ট করে দিলাম। এটা কতক্ষণ চাই আমার পার্টিকলস দেখো, হ্যালো এটা বলছো তো, এটা আমি 5 দিলাম, তবে দেখো দেখো সব মিলিয়ে গেল। এটা একটু 5 দা দিয়ে আমি 3 দিলাম কনস্ট্যান্টটা না করে। এটা বড় করলাম, এটা ধরো 200 ফ্রেমে অ্যানিমেশন আছে, দেখো এই দেখো মিলিয়ে গেল, এটা বলতে ধোয়ার মতন মিলিয়ে গেল। যদি এই চাই এটাও করতে পারি, আমি যদি চাই লাস্টেরটা একটু থাকবে, একটু স্টে হবে, তাহলে আমি কত দূর আগে দেখে নিচ্ছি কত দূর আসবে। ধরো এত দূর এলো, 100 ফ্রেম অবধি এলো, এটা পার্টিকেল সেফ, আমি লাইফ ফর্ম এটা করলাম 1, তারপর ধরো 120 গেল, এটা আমার থাকবে 6 সেট কি দেখি লাস্ট আবার থেকেই যাবে, অনেকক্ষণ স্টে করবে লাস্ট একটা। দেখছো 300 ফ্রেম অ্যানিমেশন, তা দেখো অনেকক্ষণ স্টে করলো। আরো যদি স্টে করাতে চাই আমি এটা বাড়াবো, তাহলে আজকের মতো এতই, ঠিক আছে?